মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি ডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে 20 জনকে। তবে এখনও নিখোঁজ আছেন ফেরির সেকেন্ড মাস্টার হুমায়ুন কবির। ফেরি ডুবির কারণ এখনও অস্পষ্ট। অনুসন্ধানে আলাদা দুটি তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিসি ও মানিকগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার মাঝরাতে 9টি ট্রাক নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসছিল ফেরিটি। ঘন কুয়াশার কারণে ঘাটের কাছে নোঙর করা ছিল। ধারণা করা হচ্ছে কোনো নৌযানের ধাক্কায় ডুবে গেছে তলা ফেটে।